Assalamu alaikum. I hope everyone is all right. I welcome you all who have joined to today's webinar regarding approach to a patient with ocular pain. In this series, the last webinar, the last topic that we had was approach to a patient with weird eye. So this is our next presentation. I hope that it will be very beneficial to you and you will find some tips and tricks in your daily practice. So without further ado, I think we should move into our topic. And I hope it's palatable to you. Let's start. So you all know me. This is just a brief for me. I'm a majored Bangladesh Army classified eye specialist. I have obtained my fellowship from BCPS and I graduated from Chittagong Medical College. And I am a fellow of vitro retina. So we all know about pain. Pain ki eta amra ashole shobai jani. Ekta uncomfortable sensation. Ekta displeasing ekta sensation. One of the stimulus jodio amra etake khub hishebe chinta kori je not very good but actually it's a protective mechanism we all know that amra shobai eta jani je pain na thakle ashole amader onek bodily function bodily mechanism gulo kaj korto na so pain somporke notun kore kichu bolar nei amra shobai eta jani ebong obviously ocular pain hocche pain in and around the eye or pain that is referred to the eye or radiates to the eye আমাদের কাছে যে পেশেন্ট গুলো আছে বা আপনাদের কাছে যে পেশেন্ট গুলো যায় চোখের ব্যথা নিয়ে অকুলার পেইন নিয়ে একটা হলো পিওরলি অকুলার যেটা আসলে চোখেরই ব্যথা অন্য কোনো ব্যথা না একটা আছে ব্যথাটা হলো অ্যাকচুয়ালি চোখের না ব্যথাটা হলো চোখের চারপাশের পেরি অকুলার পেইন সেটা ল্যাক্রিমা গ্ল্যান্ড হতে পারে সেটা সাইনুসাইটিস রিলেটেড হতে পারে সেটা অরবিটাল পেইন হতে পারে চোখের বাইরের পেইন সোজা কথায় তিন নাম্বার যেটা পেশেন্ট আসে আপনাদের কাছে বা আমাদের কাছে সেটা হলো হেডেক নিয়ে মাথা ব্যথা নিয়ে কারণ মাথা ব্যথার অনেক কারণ আছে অনেক কারণ থাকতে পারে মাথা ব্যথা শুধু যে চোখে যায় তা না মাথা ব্যথার সাথে আমাদের অটোল্যারিঙ্গোলজিস্ট কনসালটেন্ট যারা আছেন কলিগ যারা আছেন তারা রিলেটেড আমাদের মাথা ব্যথার সাথে আমাদের ডেন্টাল সার্জনরা রিলেটেড নিউরোলজিস্টরা তো অবভিয়াসলি রিলেটেড সো একটা খুব বড় ধরনের একটা টপিক হলো হেডেক আর আরেকটা হলো রেফার্ড আর রেডিয়েটিং পেইন যে সমস্ত কারণে চোখে ব্যথাটা রেডিয়েট করে বা রেফার্ড হয় তার মধ্যে আমি অলরেডি আমি উল্লেখ করেছি দাঁতের ব্যথা দাঁত থেকে ডেন্টাল যে কোনো একটা ইনফেক্টিভ ফোকাই বা ডেন্টাল যে কোনো একটা পেইন থেকে যেতে পারে এবং দু নম্বর হলো সাইনোসাইটিস রিলেটেড পেইন কারণ এক প্যারানাজাল সাইনাসগুলো অরবিটের এত কাছাকাছি থাকে যে ইন এনি সর্ট অফ এনি ফর্ম অফ সাইনোসাইটিস ব্যথাটা চোখে যায় একটা অরবিটাল পেইন হয় ইভেন পেশেন্ট অনেক সময় বলে যে মাথা ব্যথা নেই চোখ ব্যথা চোখ ভারী লাগছে এরকম বলে অনেক সময় পেশেন্ট বলে যে না চোখে ব্যথা নেই কিন্তু ভারী লাগছে সো দিস আর দি ফোর টাইপস অফ পেইন দ্যাট রিলেটেড টু আই রিলেটেড টু আস অ্যাকচুয়ালি সো যখনই আমরা একটা পেশেন্ট আসবে আমাদের কাছে যে চোখে ব্যথা আমাদের যে কোনো একটা পেশেন্ট যে আমরা এটা সবাই জানি আমরা এটা পড়াশোনা করে আসছি আমরা পরীক্ষাতে পাশও করে আসছি যে হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হিস্ট্রি নিতে হবে যে কিভাবে আমরা পেশেন্টটাকে আসলে অ্যাপ্রোচ করব শুরুই হলো হিস্ট্রি দিয়ে যে আপনার ব্যথাটা কতদিন কিভাবে হলো কোনো ইনফ্লিক্টিং বা কোনো ট্রিগারিং স্টিমুলাস আছে কি না সাধারণত আমরা একটা ব্যথাতে এই জিনিসগুলোই জিজ্ঞেস করি যে ব্যথাটা কতদিন ধরে কিভাবে এটা কি চলে যায় কি না বারবার আসে কি না কোনো স্পেসিফিক কিছু করলে বাড়ে কি না স্পেসিফিক কিছু করলে কমে কি না তো চোখের ব্যথার ক্ষেত্রে যেই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে এখন লোকজন ফ্যাশন সচেতন অনেকেই আছে যে চশমা পরে না স্পেসিফিক্যালি ফিমেল আমাদের ফিমেল পেশেন্ট গ্রুপটা একটু ইয়াঙ্গার ফিমেল পেশেন্ট গ্রুপ তারা কন্ট্যাক্ট লেন্স পরতে চায় অথবা ওকেশনালি পরে বিভিন্ন বিয়েতে হোক বা একটা অনুষ্ঠানে হোক কন্ট্যাক্ট লেন্স পরছে এখন যে কোনো কন্ট্যাক্ট লেন্সের একটা ওয়েব টাইম আছে যে কতক্ষণ আপনি কন্ট্যাক্ট লেন্সটা চোখে রাখতে পারবেন জেনারেলি এটা হলো 4 থেকে 6 ঘন্টা এই জন্য যখনই একটা পেশেন্ট আপনার কাছে আসবে চোখে ব্যথা নিয়ে এবং আপনি দেখছেন যে না মেয়েটা মানে পেশেন্টটা মনে হচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান থেকে আসছে বা রিসেন্ট অনুষ্ঠান হয়েছে এরকম চোখ দিয়ে পানি পড়ছে ব্যথা আছে আপনি ইউ ক্যান আস্ক দে কন্ট্যাক্ট লেন্স পড়েন কিনা আপনি অথবা ইভেন চশমাও পরে আসছে এই মুহূর্তে তার চোখে কন্ট্যাক্ট লেন্স নাই কন্ট্যাক্ট লেন্স পড়েন কিনা এটা খুব ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি যেটা আমরাও মিস করে যাই অনেক সময় আমরা হয়তো এক্সামিনেশন করার সময় হয়তো আমাদের মাথায় আসে বা এক্সামিনেশন করার সময় আমরা দেখি সাইনগুলো বাট চট করে এটা ভুলে যাওয়ার মতো হিস্ট্রি এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে কন্ট্যাক্ট লেন্স পড়েন কিনা পড়লে কতদিন থেকে পড়েন ঠিক মতো মেনটেন করেন কিনা
কন্ট্যাক্ট লেন্স আপনি যতটুকু পড়ার কথা যতটুকু সময় তার চেয়ে বেশি পড়েছেন কিনা, কন্ট্যাক্ট লেন্স পড়া অবস্থায় চোখে পানি দিয়েছেন কিনা, কন্ট্যাক্ট লেন্স পড়া অবস্থায় চোখে মেকআপ দিয়েছেন কিনা, কাজল দিয়েছেন কিনা, খুব কমন জিনিস যেখান থেকে কর্নিয়াল অ্যাব্রেশন হয়, প্রচন্ড চোখ ব্যথা নিয়ে আমাদের কাছে আসে। আরেকটা হিস্ট্রি নিতে হবে আমাদের, যে চোখের দৃষ্টি কমে গেছে কিনা, চোখে ব্যথা হচ্ছে সাথে দৃষ্টিটা কেমন আছে, দৃষ্টি কি কমে গেছে, দৃষ্টি কি ভালো আছে। যদি চোখে ব্যথা দৃষ্টি কমে যায় তার মানে অবভিয়াসলি দেয়ার আর এটা একটা ইম্পর্টেন্ট ডিস্টিংগুইশিং ফিচার যে আপনাকে পেশেন্টকে আপনি রেফার করে দেবেন আই স্পেশালিস্টের কাছে। চোখে ফরেন বডি সেন্সেশন হচ্ছে, এটা কর্নিয়াল অ্যাব্রেশনে হতে পারে, কর্নিয়াল আলসারে হতে পারে, চোখের মধ্যে কিছু গিয়েছে, পোকা হোক অথবা বালু হোক, ধুলিকণা হোক, ডাস্ট হোক, এনিথিং, ফরেন বডি সেন্সেশন হচ্ছে, ওখান থেকে চোখে ব্যথা হতে পারে যদি কর্নিয়াল অ্যাব্রেশন হয়। চোখে ব্যথার সাথে মাথা ব্যথা, মাথা ব্যথা আছে কি না, কোনো ডায়াগনোসড উনি কোনো নন কোনো ডায়াগনোসিস আছে কি না, যে whether he's a diagnosed case of migraine, diagnosed case of cluster headache, diagnosed case of sinusitis, ei jinish gulo ektu mane jiggesh korte hobe. Photophobia ache kina, je alor dike takale oshubidha hoy kina, chokhe alo chokhe porle byatha bare kina, alo chokhe porle chokta bondho hoye ashe kina, chokh khola rakhte pare na, eta holo photophobia. Je photophobia ache kina, sadharonoto photophobia jodi thake ei dhorone amra chinta kori je patient er hoyto acute congestive glaucoma hoyeche. অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমাতে ফটোফোবিয়া হয়, কিছু কিছু আমরা গত ওয়েবিনার আলোচনা করেছিলাম এটা, যে কিছু কিছু কনজাংটিভাইটিসে ফটোফোবিয়া হয়। আর কিছু যে সিস্টেমিক ডিজিজ আছে কিনা, কোনো অটো ইমিউন ডিজিজ আছে কিনা ওনার, কিছু কিছু ডিজিজ আছে যেখানে চোখে প্রচণ্ড ব্যথা হয়, স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস, এগুলো হলো কানেকটিভ টিস্যু। তো কানেকটিভ টিস্যু যেহেতু ইনভলভ হওয়া মানেই হলো যে বডির অন্যান্য কানেকটিভ টিস্যু হয়তো ইনভলভমেন্ট আছে, তো দেখা যায় যে পেশেন্ট অলরেডি কোনো অটো ইমিউন ডিজিজে ভুগছে, মেবি অ্যাঙ্কালোজিং স্পন্ডলাইটিস, মানে এইচএলএ অ্যাসোসিয়েটেড যে কোনো কিছু হতে পারে, পেশেন্টে এসএলই হতে পারে, এ ধরনের সোরিয়াসিস হতে পারে, যে পেশেন্টের আছে, পেশেন্ট জানে ওষুধ খাচ্ছে, তারপরে ইউভিআইটিস হয়েছে, স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস ডেভেলপ করেছে, করতে পারে। তো এই সুতরাং এই হিস্ট্রিগুলো খুব ইম্পর্টেন্ট, এবং একই সাথে মেডিকেশন হিস্ট্রি, যে কোনো মেডিকেশন উনি নিচ্ছে কিনা, স্পেসিফিক কোনো মেডিকেশন নিচ্ছে কিনা। অনেক সময় যেটা হয় যে পেশেন্ট অটো ইমিউন ডিজিজে ভুগছে, একটা মেডিকেশন লম্বা সময় ধরে খাচ্ছে, কোনো কারণে মিস করেছে, কোনো কারণে উনি ওনার ডিএমআরডি হোক অথবা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগসই হোক বা ইভেন স্টেরয়েডস, ওর সিস্টেমিক স্টেরয়েডস হোক, উনি মিস করেছেন, হয়তো উনি 5-7 দিন খাচ্ছেন না, তো দেখা যায় যে ফ্লেয়ার আপ করে যায় ডিজিজটা। ডিজিজ ফ্লেয়ার আপ করে একটা, তার মধ্যে একটা সাইন হলো যে ইউভিআইটিস ডেভেলপ করে এবং চোখে ব্যথা নিয়ে রোগী চলে আসে আমাদের কাছে। এরপরে যেটা, সেটা হলো অবজারভেশন এবং এক্সামিনেশন, যে আমরা একটা পেশেন্টের হিস্ট্রি নিলাম, হিস্ট্রি নেওয়ার পর আমরা পেশেন্টকে অবজার্ভ করবো, পেশেন্টকে আমরা দেখবো, পেশেন্ট আমরা কিছু এক্সামিন করবো যে কি কি আমরা পাচ্ছি পেশেন্টকে। এর মধ্যে একটা খুব কমন অবজারভেশন হলো যে চোখটা লাল, কনজাংটিভাল কনজেশন আছে, চোখের পাতা ফোলা থাকতে পারে, আইলিড সোয়েলিং, চোখের প্রেশারটা বেশি থাকতে পারে। এখন চোখের প্রেশার বেশি থাকাটা আসলে আপনাদের জন্য মেজার করাটা একটু ডিফিকাল্ট, আপনারা যেটা করতে পারেন জাস্ট আপনাদের থাম্প চোখের উপর রেখে আপনারা জাস্ট একটু দুই চোখে সাইমালটেনিয়াসলি আপনারা একটু জাস্ট প্যালপেট করে দেখতে পারেন যে কোনটা একটু হার্ড মনে হচ্ছে রিলেটিভলি। যদি দেখেন যেই চোখে ব্যথা বলছে ওই চোখটা একটু রিলেটিভলি হার্ড মনে হচ্ছে, ধরে নেবেন যে ওই চোখে ইন্ট্রাকুলার প্রেশারটা একটু বেশি আছে। ইন্ট্রাকুলার প্রেশার যদি বেশি থাকে, আরো কিছু জিনিস আমরা অনেক সময় দেখি, একটা হলো যে চোখটা একটু লাল থাকে, দু নম্বর হলো প্রচন্ড ব্যথা থাকে, পেশেন্ট ঘুমাতে পারে না, কোনো ধরনের এনএসআইডিতে কাজ করে না, কোনো ধরনের এনএসআইডিতে কাজ করে না, আপনি সিস্টেমে ইয়ে দেন, ইনজেক্টেবলও দেন, কাজ করবে না, আপনি ইভেন পেশেন্টকে আপনি এনজোলাইটিক দেন, আইভি সেডিল দেন, কোনো কাজ করবে না যতক্ষণ না পর্যন্ত তার আইওপি কমবে। আরেকটা জিনিস যে আমরা সাধারণত চোখের যখন আমরা কর্নিয়াতে লাইট ফেলি আমরা দেখি যে একটা খুব শাইনি রিফ্লেক্স আসে, আইওপি বেশি থাকলে এই শাইনি রিফ্লেক্সটা আসবে না, মনে হবে যেন কর্নিয়াটা কেমন শুকনো, খসখসে এরকম মনে হবে। এরপর আরেকটা এক্সামিনেশন অবজারভেশন আমরা করতে পারি যে পেশেন্টকে আমরা চোখ নাড়াতে বললাম, অকুলার মুভমেন্ট, ডানে তাকান, বাঁয়ে তাকান, উপরে তাকান, নিচে তাকান, তাকানোর সাথে এই চোখের মুভমেন্টের সাথে পেশেন্টের ব্যথা হয় কিনা চোখে, এটা একটা ইম্পর্টেন্ট সাইন অপটিক নিউরাইটিস এর ক্ষেত্রে। অপটিক নিউরাইটিস এটা প্যাপিলাইটিস হতে পারে, রেট্রোবাল বা নিউরাইটিস হতে পারে, অপটিক নিউরাইটিস হতে পারে, এই হ্যাঁ এইগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে। সুতরাং যেটাই হোক না কেন পেশেন্টের
আই মুভমেন্টের সাথে ব্যথা হবে। আরেকটা হলো পজিটিভ টর্চ লাইট টেস্ট, এটা হলো আমরা যখন পেশেন্টের চোখে পিপলের রিয়াকশনটা দেখি, আমরা এক চোখে লাইট ফেলি, লাইট ফেলে দেখি ওই চোখের পিপলটা কনস্ট্রিক্ট করে, ছোট হয়ে যায়, আবার সরিয়ে ফেললে বড় হয়ে যায়। যখন আমরা এক চোখে লাইট ফেলি এবং পিপলটা কনস্ট্রিক্ট করে, পেশেন্ট বলবে অন্য চোখে ব্যথা হচ্ছে। এটা হলো পজিটিভ টর্চ লাইট টেস্ট। এটা একটা খুব ইজি টেস্ট বোঝার জন্য যে পেশেন্টের অন্য চোখে অ্যান্টেরিয়র ইউভাইটিস আছে কিনা। যদি পেশেন্টের অন্য চোখে অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভাইটিস থেকে থাকে এবং পেশেন্ট বলে যে ব্যথা হচ্ছে, আপনি যদি এই টেস্টটা করে দেখেন যে না, লাইট ফেললে অন্য চোখে সে ব্যথা বলে, তার মানে তার আছে অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভাইটিস আছে। তো মোটামুটি এগুলো হলো যেই অবজারভেশন এবং এক্সামিনেশন গুলো আপনারা আপনাদের জিপি অফিসে বসেই করে ফেলতে পারবেন চট করে, এবং মোটামুটি কিছু ডায়াগনোসিস এর মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন যে হ্যাঁ, এ হলো আমার ডায়াগনোসিস বা এটা আমি চিন্তা করতে পারি। এখন যদি আমরা চিন্তা করি যে একটা চোখে ব্যথার একটা রোগী আসছে, আমরা পেশেন্টকে দেখছি যে একটা ট্রমার হিস্ট্রি আছে পেশেন্টের, পেশেন্টের ফরেন বডি সেন্সেশন আছে, পেশেন্টের ওয়াটারিং আছে, আমরা মোটামুটি ধরে নিতে পারি যে এটা কর্নিয়াল অ্যাবরেশন অথবা কর্নিয়াল আলসার, যে কোনো একটা। বেশি যদি ট্রমাটা থাকে, ট্রমাটা যদি অনেক সাংঘাতিক হয়, হ্যাঁ রাপচার গ্লোব হতে পারে, পেনিট্রেটিং কর্নিয়াল ইঞ্জুরি হতে পারে, হতে পারে। কিন্তু যদি আমরা চট করে চিন্তা করি যে একটা পেশেন্ট আসছে, চোখ খুলতে পারতেছে, আপনি চোখটা দেখতে পাচ্ছেন, বলছে যে হ্যাঁ চোখে পানি পড়ছে, চোখ দিয়ে খচখচ করে, একটু ব্যথা আছে, লাল প্লাস মাইনাস, একটু লাল আছে অথবা একটু লাল নাই, ধরে নিব কর্নিয়াল অ্যাব্রেশন অথবা কর্নিয়াল আলসার। তো অ্যাব্রেশন আলসার দুটো নিয়ে আমরা গত ওয়েবিনার মানে মোটামুটি ডিটেলস আলোচনাই করেছি, আজকে জাস্ট অল্প একটু। যে আপনি যদি আলসার এবং অ্যাব্রেশন আলাদা করতে চান, সেক্ষেত্রে আলসারে আপনি খুব সহজেই দেখতে পাবেন, আইটা অ্যাংরি লুকিং হবে, বেশি লাল হবে তুলনামূলক, আর পেশেন্টের ওয়াটারিং হবে, ডিসচার্জ প্লাস মাইনাস থাকতেও পারে নাও থাকতে পারে, ডিপেন্ড করবে অর্গানিজমের উপর। আর অ্যাব্রেশন যেটা, সেটা হলো যে পেশেন্টের চোখ একটু পিঙ্ক থাকতে পারে, সাদাও থাকতে পারে, পেশেন্টের চোখ খুলতে পারবে না। পেশেন্ট চোখ খুললেই বলবে যে চোখ খুলতে পারছি না, আমার প্রচন্ড ব্যথা হচ্ছে, প্রচন্ড জ্বালা হচ্ছে, আলোর দিকে তাকাতে পারছি না, এই সমস্যাগুলো হবে অ্যাব্রেশনে। সাধারণত কর্নিয়াল অ্যাব্রেশন বা কর্নিয়াল আলসারে আপনি যেটা করতে পারেন, আপনি একটা টপিক্যাল অ্যান্টিবায়োটিক দিতে পারেন। টপিক্যাল অ্যান্টিবায়োটিক মক্সিফ্লক্সাসিন গ্রুপ আছে, সিপ্রোফ্লক্সাসিন দিতে পারেন, টুব্রোমাইসিন দিতে পারেন, এগুলো খুব সেফ ড্রাগ। এগুলো আপনি দিনে চার থেকে ছবার করে আপনি দিলেন, আর ফ্রিকোয়েন্ট টপিক্যাল আর্টিফিশিয়াল টিয়ার দিলেন, আর্টিফিশিয়াল টিয়ার বিভিন্ন নামে পাওয়া যায়, আপনি দিলেন হয়তো 2 ঘন্টা পরপর, 4 ঘন্টা পরপর, 3 ঘন্টা পরপর, ঘন ঘন যত ঘন ঘন পারে, আর রাত্রে একটা অয়েন্টমেন্ট দিলেন, সেটা মক্সিফ্লক্সাসিন অয়েন্টমেন্ট এখন বাজারে আছে, অথবা আপনি সিপ্রোফ্লক্সাসিন দেন, টোব্রোমাইসিন দেন, ডাজেন্ট ম্যাটার, যতক্ষণ পর্যন্ত একটা অ্যান্টিবায়োটিক কভারেজ পেশেন্ট থাকছে। একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে যদি আপনি হিস্ট্রিতে বলে যে না, আমার চোখে ধানের বাড়ি লেগেছে, ধান মারতে গিয়ে, ধান মারাই করতে গিয়ে ব্যথা পেয়েছি আমি, অথবা ভেজিটেটিভ যে কোনো ধরনের ট্রমা, যে আমি কাজ করছিলাম, আমি ইয়েতে কি বলে একজন বুচার আসলো আপনার কাছে কষাই, যে মাংস কাটে, সে দায়ের কোপ দিয়েছে, এক টুকরা এসে লেগেছে চোখে, সেটা মাংসের টুকরাই হোক বা পাথর এই সরি হাড্ডির টুকরাই হোক, এসে চোখে লেগেছে। তো এটা অ্যাব্রেশনও হতে পারে, আলসারও হতে পারে, যেহেতু একটা ভেজিটেটিভ ট্রমা, দের ইজ হাই চান্স যে এটা ফাঙ্গাল কর্নিয়াল আলসার হবে এই ধরনের ট্রমাগুলোতে, অথবা সয়েল বোর্ন যে কোনো কিছু, যে চোখের মধ্যে এই মাটি বা ইটের গুঁড়ো পড়েছে, এই ধরনের কেসগুলো আপনার রেফার করে দেবেন, কারণ এটা ফাঙ্গাল কর্নিয়াল আলসার হওয়ার সম্ভাবনা সবচেয়েতে বেশি, এবং এই ধরনের রোগীগুলো চোখ হারিয়ে যায়, কর্নিয়া মেল্ট হয়ে যায়, স্ক্লেরা মেল্ট হয়ে যায়, যদি আমরা খুব আর্লি ট্রিটমেন্ট দিতে না পারি, ডেফিনেটিভ ট্রিটমেন্ট দিতে না পারি। সো এটা একটু মাথায় রাখবেন যে ভেজিটেটিভ ট্রমা, দেরি করব না, পেশেন্টকে রেফার করে দেবো। ট্রমা নিয়ে আসছে, একটু হালকা পানি পড়ছে, একটু আলসার মনে হচ্ছে, একটু অ্যান্টিবায়োটিক দিয়ে আমি একটু দেখতে পারি, যদি দেখি যে না 2-3 দিনে কমে গেছে, ভেরি গুড, আমি একটু কন্টিনিউ করব, যদি দেখি যে না কমছে না, কন্টিনিউ করব না। আরেকটা জিনিস, যদি পেশেন্ট বলে যে না আমি চোখে একদমই দেখতে পাচ্ছি না, দৃষ্টি কমে গেছে, অ্যাব্রেশনে একটু দৃষ্টি কমতে পারে, আলসারে যদি পেরিফেরাল হয় একটু কমতে পারে, যদি দেখেন যে না অনেক কমে গেছে, পেশেন্ট শুধু আঙুল গুনতে পারছে বা সেটাও পারছে না, আপনার চেহারা দেখতে পারছে না, আপনি দেরি না করে রেফার করে দেবেন আমাদের কাছে। এ ধরনের কেস আমরা অনেক সময় পাই, আপনাদের কাছে আসে, বিশেষ করে বাচ্চারা আসে যে হঠাৎ করে চোখ ফুলে গেছে, প্রচন্ড ব্যথা, অনেক সময় জ্বরের হিস্ট্রি নিয়ে আসে, যে জ্বর হয়েছে, পেশেন্টটা রানিং নোজ ছিল, সর্দি কাশি ছিল,
অথবা ঠান্ডা লেগেছিল, এ ধরনের একটা টিপিক্যাল হিস্ট্রি থাকে। তারপরে পরপরই চোখ ফুলে যায়, এক চোখ, কোনো কোনো ক্ষেত্রে যদি খুব খারাপ হয় দুই চোখ। আপনি যদি এক্সামিন করেন দেখবেন যে লোকালি টেম্পারেচার ইজ রেইজড, আইলিড ইজ সোলেন, ফুলে থাকবে চোখ, চোখ খুলতে পারবেন না আপনি, প্রচন্ড ব্যথা হবে। আপনি চোখের পাতায় হাত দিলেই দেখবেন যে ব্যথা হচ্ছে, পেশেন্ট প্রচন্ড টেন্ডার, প্রচন্ড সেন্সিটিভ, আর রেডনেস আছে। যদি পেশেন্ট একটু ফর্সা হয় রেডনেসটা ভালো বুঝতে পারবেন, পেশেন্ট যদি একটু ডার্ক স্কিন হয় অত ভালো বোঝা যাবে না আসলে। আর যদি এরকম দেখেন আপনি দুটো জিনিস চিন্তা করবেন, একটা হলো প্রিসেপ্টাল সেলুলাইটিস আর একটা হলো অরবিটাল সেলুলাইটিস। তো নর্মালি প্রিসেপ্টাল সেলুলাইটিস যেটা হলো সেটা হলো আমাদের আইলিডের একটা পার্ট হলো অ্যান্টেরিয়র অরবিটাল সেপ্টাম, এর আগের, এর সামনে, অ্যান্টেরিয়র টু দি অরবিটাল সেপ্টাম যদি ইনফেকশনটা লিমিটেড থাকে সেটাকে আমরা বলি প্রিসেপ্টাল সেলুলাইটিস। এই ক্ষেত্রে শুধুমাত্র পেরিওকুলার সফট টিস্যু স্পেসিফিক্যালি লিড, আইলিড ইনভলভ হয়, আইলিডের বেশি ভিতর ইনভলভমেন্টটা যায় না। পেশেন্টের খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যায়, 5 থেকে 7 দিন আমরা সিস্টেমে অ্যান্টিবায়োটিক দিই, জেনারেলি ফ্লুক্লক্সাসিলিন ইজ ভেরি গুড ড্রাগ। কোনো কোনো ক্ষেত্রে সেফ্ট্রাক্সনে যেতে হতে পারে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যখন আমরা আইভি দিই, তাছাড়া সেফিক্সিন দিতে পারি আমরা, অসুবিধা নেই। কোনো কোনো সময় এগুলোর সাথে মেট্রোনিডাজল অ্যাড করতে হয়। এটা আপনারা যখন একটা পেশেন্টকে দেখি আপনারা বুঝবেন যে মোটামুটি কিরকম সিভিয়ার তার ইনফেকশনটা। তো জেনারেলি এগুলো সাইনোসাইটিস রিলেটেড, সাইনাস রিলেটেড ইনফেকশন থেকেই হয়, কমন কোল্ড থেকে হয়। বিশেষ করে ডেঞ্জারাস এরিয়া অফ দি ফেস যেটাকে আমরা বলি, ওই জায়গার যদি কোনো ইনফেকশন থাকে, ইভেন অনেক সময় দাঁত তোলার পরেও এটা হতে পারে। তো যদি প্রিসেপ্টাল সেলুলাইটিস হয় দেন আমরা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিয়ে ক্লোজ অবজারভেশনে রাখবো, যদি বাচ্চার বয়স ছোট হয় সেক্ষেত্রে আমরা আইভি অ্যান্টিবায়োটিকে চলে যাব। আর একই জিনিস এরকম রেজ লোকাল টেম্পারেচার, লিড সোয়েলিং, রেডনেস নিয়ে আসছে, জ্বরের হিস্ট্রি অথবা দাঁত তোলার হিস্ট্রি অথবা ঠান্ডার হিস্ট্রি, জ্বর কাশির হিস্ট্রি, সেই সাথে চোখটা ফুলে গেছে, চোখটা বের হয়ে আসতেছে, প্রপ্টোসিস, ফরওয়ার্ড বালজিং অফ দি আইস, চোখের দৃষ্টি কমে গেছে এবং চোখ ঘুরাতে পারছে না। আপনি চোখের পাতাটা কোনো মতনে হয়তো আলাদা করলেন, সে চোখ ঘুরাতে পারছে না, আই মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড। তার মানে হলো অরবিট ইজ ইনভলভড, তার মানে এখন আর সেপ্টামের সামনে নাই, সেপ্টামের পিছনে চলে গেছে বা ছড়িয়ে গেছে, দিস ইজ অরবিটাল সেলুলাইটিস। ব্রড স্পেকট্রাম আইভি অ্যান্টিবায়োটিক ইরেসপেক্টিভ অফ এজ আপনি স্টার্ট করবেন, খুব দ্রুত আপনি একজন আই স্পেশালিস্টের কাছে রেফার করবেন, কারণ এই ক্ষেত্রে আমরা রোগীর ভীষণ হারিয়ে ফেলতে পারি। ওই রোগী যদি আমরা ঠিক মতো ট্রিটমেন্ট দিতে না পারি, রোগী অন্ধ হয়ে যাবে ওই চোখটাতে, ইনভলভ চোখটাতে। সো একটা হলো প্রিসেপ্টাল সেলুলাইটিস, আমি আবার আগের স্লাইডে আসলাম, প্রিসেপ্টাল সেলুলাইটিস, আরেকটা হলো অরবিটাল সেলুলাইটিস। ডিফারেন্সিং পয়েন্ট হলো প্রিসেপ্টাল সেলুলাইটিস এর সাথে আই মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে, সে আই মুভমেন্টের রেস্ট্রিকশন থাকবে, চোখটা ডানে বামে উপর নিচে ঘোরাতে পারবে না, চোখটা ফুলে মনে হয় যেন চোখটা বের হয়ে আসতেছে, প্রপ্টোসিস যেটাকে আমরা বলি বা এক্সোফথালমোস বলি। আরেকটা হলো চোখের দৃষ্টি কমে যাওয়া। তো প্রিসেপ্টাল সেলুলাইটিস এর সাথে এগুলো যদি কোনো একটা থাকে বা একাধিক থাকে, সেই ক্ষেত্রে আপনার ধরে নেবেন এটা অরবিটাল সেলুলাইটিস, আপনারা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক সাথে সাথে স্টার্ট করে দেবেন, আইভি স্টার্ট করে দিয়ে আই স্পেশালিস্টের কাছে রেফার করে দেবেন। এরপরে খুব কমন আরেকটা জিনিস আমাদের কাছে আসে, আপনাদের কাছেও আসে, সেটা হলো যে স্টাই অথবা ক্যালাজিয়ান, যে চোখে যেটা আমরা বাংলায় অঞ্জলি বলি, অঞ্জনি বলি, অ্যালেনাও বলে অনেক জায়গায়, লোকাল ল্যাঙ্গুয়েজে বলে যে এরকম চোখের পাতা ফুলে গেছে, ব্যথা হচ্ছে, একটু গরম গরম লাগছে বা একটু লোকালি টেম্পারেচার একটু রেজড আছে। সাধারণত ক্যালাজিয়ান বা স্টাই অনেক কারণে হতে পারে। একটা হলো ব্লেফারাইটিস, সেটা হলো যে চোখের পাপড়ির উপরে অনেক সময় ড্যান্ড্রাফ বা আপনার খুশকি জমে, এটা থেকে হতে পারে। যাদের চশমা দরকার, মানে রিফ্র্যাকটিভ এরর আছে কিন্তু চশমা ব্যবহার করে না, তাদের এটা খুব ফ্রিকোয়েন্টলি হতে পারে। যদি দেখেন যে বয়স একটু বেশি, 50-55 তাদের পান জর্দা খাওয়ার একটা ইতিহাস আছে, একটা হিস্ট্রি আছে এবং খুব ফ্রিকোয়েন্টলি এরকম ক্যালাজিয়ান বা স্টাই হয়, ধরে নিতে হবে যে ওটা ক্যালাজিয়ান বা স্টাই না, ওটা অন্য কিছু। সাধারণত আমরা চিন্তা করি সেবেশিয়াস গ্ল্যান্ড কার্সিনোমা, সেই ক্ষেত্রে আপনারা বয়স 55 ক্যালাজিয়ান বা স্টাই ফ্রিকোয়েন্টলি হচ্ছে পাঠিয়ে দেবেন আমাদের কাছে, সম্ভবত ওটা সেবেশিয়াস গ্ল্যান্ড কার্সিনোমা। তো স্টাই বা ক্যালাজিয়ান যেটা হয় সেটা হলো যে একটা লোকালাইজড সোয়েলিং থাকে সাধারণত। যদি স্টাই হয় সাধারণত লিডের মার্জিনে হয়, যদি ক্যালাজিয়ান হয় এটা লিড অ্যাওয়ে ফ্রম দি লিড মার্জিন থাকে। তো ইনিশিয়ালি দুটো একই রকমই থাকে, কখনো কখনো দেখা যায় যে পুরো লিডটা জুড়েই ফুলে আছে, ইনিশিয়ালি জিনিসটা একটু সফট বা একটু ফার্ম থাকে। যদি আমরা ইনিশিয়ালি ট্রিটমেন্ট না দিই
আস্তে আস্তে হার্ড হয়ে যায়। যদি হার্ড হয়ে যায় সেক্ষেত্রে এটা কিউরেট করা ছাড়া উপায় থাকে না, মানে সার্জিক্যাল ম্যানেজমেন্ট ছাড়া আর অপশন থাকে না। আর যদি ইনিশিয়ালি আমরা ট্রিটমেন্ট দিই, একটু ওয়ার্ম কম্প্রেশন দিই, একটু সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিই, এটা ভালো হয়ে যায় বা ছোট হয়ে যায়, অনেক সময় পুরোপুরি মিলিয়ে যায়। তো অ্যান্টিবায়োটিক এখানে ফ্লুক্লক্সাসিন দিতে পারেন, এখানে আপনারা সেফিক্সিন দিতে পারেন, অসুবিধা নেই। আর একটা জিনিস যেটা বলতে হবে যে ফ্রিকোয়েন্টলি ওয়ার্ম কম্প্রেশন দেবে, যে গরম শেক দেবে, সেটা ড্রাই হতে পারে, ওয়েট হতে পারে। যে এটা কুসুম গরম পানিতে রুমালটা ভিজিয়ে চিপে চোখ বন্ধ করে একটু ধরে রাখবে 1 থেকে 2 মিনিট, সারাদিনে 5 থেকে 7 বার বা যতবার যত ফ্রিকোয়েন্টলি সম্ভব। আরেকটা হতে পারে যে আয়রন দিয়ে রুমালটা গরম করে ভাঁজ করে চোখ বন্ধ করে ধরে রাখা। অনেকে যেটা করে, একটু রুমাল বা সুতির কাপড়ের মধ্যে ভাত নেয়, গরম ভাত, অনেকক্ষণ গরম থাকে, পুটলির মতো বানিয়ে চোখে ধরে থাকে। তো যেভাবে সুবিধা হয় পেশেন্টকে আপনারা সব ধরনের অপশনই দিতে পারেন, এটা করতে হবে। আর যেটা বললাম, আরবার বলছি যে ইফ আপনারা দেখেন যে 50 বা 55-এর উপরে ফ্রিকুয়েন্ট ক্যালাসিয়াম বা স্টাইনি আসছে আপনাদের কাছে, স্ট্রেট ওয়ে পেশেন্টকে আপনারা রেফার করে দেবেন। প্রবলি ইটস নট ক্যালাসিয়াম, নট বিনাইন লেশন, প্রবলি ইটস এ ম্যালিগন্যান্সি। আর আরেকটা হলো যে যদি দেখেন দুই চোখে হচ্ছে, সমানভাবে দুই চোখে হচ্ছে, সাথে আপনার পেশেন্টের জেনারেল বডি কন্ডিশন দেখে মনে হচ্ছে যে পেশেন্ট ইজ ইমিউনো কম্প্রোমাইজড, বিট ডায়াবেটিক, বিট এইচআইভি পজিটিভ, বিট টিউবারকুলোসিস, এই তিনটা ডিজিজের ক্ষেত্রেও দেখবেন যে দুই চোখে সমানভাবে ক্যালাজিয়ন হচ্ছে, উপরের পাতায় নিচের পাতায় একই পাতায় 2-3টা করে এটা হচ্ছে, এরকম দেখলে পাঠিয়ে দেবেন। প্রপস অফ ক্যালাজিয়ন বুঝতে পারবেন আপনারা যে এরকম, তো সেক্ষেত্রে আপনার সিস্টেমিক ইভ্যালুয়েশনে চলে যাবেন, চলে গিয়ে দেন ইউ ক্যান রেফার টু আস অর ইউ ক্যান রেফার টু এ মেডিসিন স্পেশালিস্ট ইফ ইউ অলরেডি কাম টু ডায়াগনোসিস যে ইটস এন আনকন্ট্রোল ডায়াবেটিস অর ইটস এন অ্যাক্টিভ টিউবারকুলোসিস ইনফেকশন অর ইফ ইট ইস দ্য কেস অফ এন এইচআইভি ইনফেকশন। তো এই হলো মোটামুটি স্টাই অথবা ক্যালাজিয়ন, খুব ছোট জিনিস, খুব কমন জিনিস, কিন্তু অনেক কিছু আছে, অনেকভাবেই আমরা এটাকে, অনেক ধরনের কারণে এটা হতে পারে। এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো, তাহলে আমাদের জেনারেল প্র্যাকটিসের ক্ষেত্রে ভুল করার সম্ভাবনাটা অনেক কমে যাবে। এরপর আমরা আসি যে একটা পেশেন্ট আসলো আপনার কাছে, আপনি দেখলেন যে চোখের পুরোটা অংশ না, অল্প একটু অংশ লাল, একটা সেক্টরাল এলাকা একটু লাল বা একটু পিঙ্কিশ, কোনো কোনো সময় আপনি দেখবেন একটু গুটলির মতো, একটা একটা নুডুলের মতো আছে। ওটা পেশেন্ট আবার বলবে যে না, এরকম চোখ বন্ধ করলে একটা বাড়ি লাগে, ওটা ঘষা লাগে, কাটা কাটা লাগে, ব্যথা হয়। মোটামুটি দৃষ্টি ভালো, দৃষ্টি নিয়ে কোনো সমস্যা নেই, বা আগে যা দেখতো তেমনই দেখে, দৃষ্টি কমে যাওয়ার মানে সাধারণত খুব কম ক্ষেত্রে এই দৃষ্টিটা কমে যায়। যদি আঘাত না পেয়ে থাকে ধরে নেবেন এটা হলো এপিসক্লেরাইটিস, যদি আঘাত পেয়ে থাকে এটা এটা সাবকনজাংটিভাল হেমোরেজ। তো যে কোনো আঘাতের রোগী, সেটা যত ছোট আঘাতই হোক না কেন, এটা অ্যাজ এ রুল, অ্যাজ মেডিকো লিগাল কিছু ইম্পর্টেন্স আছে এটা, যে আমরা পেশেন্টটাকে একজন আইসোলেশনিস্টের কাছে পাঠাবো। কারণ একটা ট্রিভিয়াল ট্রমা হয়েছে, তারপরে দেখা গেলো যে একটা লেশন হয়ে গেছে ওখান থেকে, পরবর্তীতে কোনো এক সময় রেটিনাল ডিটাচমেন্ট ওখান থেকে হয়েছে। হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলো কিছু মেডিকেল লিগাল অ্যাসপেক্ট থাকে, সেগুলো জন্য ভেরি গুড প্র্যাকটিস হলো এনি সর্ট অফ ট্রমা টু এনি পার্ট অফ দি বডি, আমরা এটা একজন স্পেশালিস্টের কাছে পাঠাবো, একটা ওপিনিয়ন নেবো, ইভেন ইফ ইট ইস নর্মাল, অ্যাপারেন্ট নর্মাল মনে হবে। আর যদি এপিসক্লেরাইটিস, যেটা বলছিলাম যে ট্রমা আর হিস্ট্রি নাই, এপিসক্লেরাইটিস ধরে নেবেন, ধরে নিয়ে আপনারা এপিসক্লেরাইটিস যেটা হয় আমরা এনএসআইডি স্টার্ট করি। আর সাধারণত এপিসক্লেরাইটিস এবং স্ক্লেরাইটিস, এটা আমি শুরুতেই বলেছি যে কিছু অটোইমিউন ডিজিজ হতে পারে, যেমন এসএলই তে হয়, HLA-B27 অ্যাসোসিয়েটেড যে কোনো ডিজিজে হতে পারে, যেমন অ্যাঙ্কিলোজিং স্পন্ডলাইটিস হতে পারে, সোরিয়াসিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস এগুলোতে হতে পারে, রেটার সিন্ড্রোমে হতে পারে। তো এই জিনিসগুলোতে স্ক্লেরাইটিস, স্ক্লেরা এবং এপিসক্লেরা ইনভলভ হতে পারে। তো আপনারা হিস্ট্রি থেকে এটা আসবে যে পেশেন্ট অলরেডি ডায়াগনোসড কিনা এই ধরনের কোনো একটা ডিজিজে, যদি ডায়াগনোসড হয়ে থাকে তাহলে আমাদের এই ডায়াগনোসিসটা এস্টাবলিশ করাটা ইজিয়ার হয়ে গেল যে এটা একটা এপিসক্লেরাইটিস এর কেস। এপিসক্লেরাইটিস আমরা সাধারণত অ্যাসিক্লোফেনাক অথবা ইন্ডোমেথাসিন ইউজ করি, ব্যথা থাকলে ইউজ করি, ব্যথা না থাকলে ইউজ করি না, জিনিসটা আসলে এমনই, অনেক সময় রিল্যাপস করে, রিল্যাপস করলে যদি আমরা অনেক সময় স্টেরয়েড দিই, অনেক সময় ইমিউনোসাপ্রেসিভ এজেন্টস দিই, সেগুলো অনেক পরবর্তী অ্যাডভান্সড ট্রিটমেন্ট ইন কনজাংশন উইথ এ রিমোটোলজিস্ট সাধারণত আমরা এই ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি। সো এরকম একটা সেক্টোরাল রেডনেস নিয়ে আসছে, নোডিউল থাকতেও পারে নাও থাকতে পারে, চোখের দৃষ্টি মোটামুটি ভালো আছে, ট্রমার হিস্ট্রি নাই, এপিসক্লেরাইটিস ধরে নিতে পারে। আর একই ধরনের জিনিস পুরো চোখটা জুড়ে আছে, ডিফিউজ, প্রচন্ড ব্যথা, যে রোগী বলবে যে ব্যথায় আমার ঘুম ভেঙে যায়, ডিফিউজ, এটা হলো স্ক্লেরাইটিস, ডিফিউজ,
হ্যাঁ, নোডুল থাকতেও পারে নাও থাকতে পারে। কোনো কোনো সময় আমরা দেখতে পাই যে চোখের যে স্ক্লেরাটা আছে, যে সাদা অংশটা আছে যেটা কনজাংটিভার নিচে থাকে, ওই সাদা অংশটা আমরা অনেক সময় দেখবো একটু ব্লুইশ হয়েছে বা একটু ব্রাউনিশ, যে স্ক্লেরাটা থিন হয়ে যায়। থিন হয়ে গেলে আন্ডারলাইং কোরয়েডটা আমরা দেখতে পারি। হ্যাঁ, এই জন্য ব্লুইশ মনে হয় যে ব্লুইশ স্ক্লেরা থাকতে পারে। সিভিয়ার পেইন হয়, পেশেন্ট বলে যে আমি ঘুম ভেঙে যায়, ব্যথার চোটে ঘুম ভেঙে যায়, এরকম হতে পারে। তো স্ক্লেরাইটিসে আমরা ওই এনএসআইডি ইউজ করি, সাথে সিস্টেমিক স্টেরয়েড ইউজ করি। যখন দেখি এগুলো তো হচ্ছে না, উই গো ফর ইমিউনোসাপ্রেসিভ এজেন্টস লাইক মেথোট্রেক্সেট ইউজ করি আমরা, আমরা অ্যাজাথিওপ্রিন ইউজ করি অনেক সময়। তো এই হলো মোটামুটি স্ক্লেরাইটিস, এপিস্ক্লেরাইটিস নিয়ে। যেটা শুরুতে বলেছিলাম যে অনেক সময় আইওপি মেজার করার সময় এই রিলেটেড কথাটা বলেছিলাম যে অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা আইওপি মেজারমেন্ট করাটা একটু জরুরি, যে আইবলটা হার্ড থাকবে। তো পেশেন্ট আপনার কাছে আসবে যে প্রচন্ড ব্যথা, হঠাৎ করে ব্যথাটা হঠাৎ করেই হবে, কারণ এটা একটা সাডেন অনসেট। প্রচন্ড রকমের ফটোফোবিয়া হবে, পেশেন্ট চোখ খুলতেই চাবে না, বলবে যে না আমি চোখ খুলতে পারছি না, কর্নিয়াটা মনে হবে যে লাস্টারলেস, যে মিরর ইফেক্ট থাকে চোখের কর্নিয়াতে, লাইট পেলে দেখা যায় যে খুব সুন্দর একটা স্মুথ সারফেস, যেন পানি টলমল করছে ওইরকম পানি টলমল করবে না, শুকনো মনে হবে, মনে হবে যেন ঘষা কাচ, হ্যাঁ ঘষা কাচের কিছু একটা, এরকম মনে হবে যে ক্লিয়ারনেসটা নাই, ওপেক হয়ে গেছে জিনিসটা, ঘোলাটে হয়ে গেছে কর্নিয়াটা, ঘোলাটে। পেশেন্টের দৃষ্টি সিভিয়ারলি রিডিউস করবে, পেশেন্ট হয়তো শুধুমাত্র আঙুল গুনতে পারবে, অথবা কোনো কোনো ক্ষেত্রে শুধু আলো বুঝতে পারে, আর কিছু বুঝতে পারে না, হ্যান্ড মুভমেন্টে নেমে আসে ভীষণ লাল প্লাস মাইনাস, কোনো কোনো সময় প্রচন্ড লাল থাকে, কোনো কোনো সময় লাল তেমন একটা থাকে না। আইবলটা একটু হার্ড থাকে, যেটা বললাম যে আপনারা জাস্ট চোখ, পেশেন্টকে চোখ বন্ধ করতে বলে দুই চোখের উপরই আপনাদের থামটা রাখবেন, হাতটা রাখবেন পেশেন্টের দুপাশের টেম্পলে, আর থামটা রাখবেন চোখের উপরে, জাস্ট হালকা করে আপনি প্রেস করবেন, প্রেস করে আপনি ফিডব্যাকটা মানে ফিলটা দেখবেন যে আইবলের ইলাস্টিসিটির ফিলটা কেমন। যদি দেখেন যে না দুটোর মধ্যে যেটা আপনার মনে হচ্ছে যে ব্যথা বলছে যেটাতে, ওইটা মনে হচ্ছে না হার্ড, একটু হার্ড এর দিকে, সেই ক্ষেত্রে ধরে নেবেন যে না আইওপি বেশি আছে, আইওপি ইজ রেজড, সো ইট মে বি এ কেস অফ অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা, ইমার্জেন্সি রেফারাল টু অ্যান অপথালমোলজিস্ট। অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা পেশেন্ট আপনাকে বেশি সময় দেবে না। এই পেশেন্ট গুলো দেখা যায় যে উইদিন 3 to 5 days দে গো ব্লাইন্ড। একটা পেশেন্টের চোখের প্রেশার যদি 35 মিলিমিটার মার্কারের উপরে থাকে, 7 দিনের মধ্যে পেশেন্টটা ব্লাইন্ড হয়ে যায়। যদি 50 মিলিমিটারের উপরে থাকে, পেশেন্ট আপনাকে 3 দিন সময় দেবে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম 3 দিন, কোনো কোনো সময় 3 দিনের আগেও পেশেন্ট উইল গো ব্লাইন্ড। এখানে একটু বলে রাখি, যদিও আমি জানি কতটুকু রেলেভেন্ট, আপনারা অনেকেই দেখবেন বিভিন্ন জার্নালে হোক বা টপিক্সে হোক বা ইন্টারনেটে হোক, যেখানেই হোক, ইভেন আমাদের টেক্সট বইগুলোতেও আছে যে চোখের নর্মাল প্রেশার, নর্মাল ইন্ট্রাকুলার প্রেশার ইজ 12 to 21 মিলিমিটার অফ মার্কারি। 12 to 21, এটা অনেক বড় লেভেল, হ্যাঁ রেঞ্জটা অনেক বড়, অলমোস্ট ডাবল। তো এই জিনিসটা আসলে ট্রু ফর দি ওয়েস্টার্ন কান্ট্রিজ, যেখানে এই স্টাডিগুলো হয়েছে। যদি আমরা আমাদের এশিয়ান অরিজিন চিন্তা করি, যেমন ফার ইস্ট, চায়না জাপান ওদিকে, ইভেন আমাদের দেশে, আমাদের দেশে অত বেশি হয়নি স্টাডি, ইন্ডিয়াতে হয়েছে, শ্রীলঙ্কাতে হয়েছে, আমাদের দেশে কিন্তু নর্মাল ইন্ট্রাকুলার প্রেশার হলো 10 থেকে 14, 10 থেকে 14, কোনো কোনো সময় আমরা 16 পর্যন্ত বলতে পারি। কিন্তু যখনই আমরা দেখি একটা পেশেন্টের চোখের প্রেশার 14-16 এরকম, এবং সাথে কিছু অ্যাসোসিয়েটেড সাইন সিমটম আমরা দেখি, পেশেন্ট মে বি, ইট মে বি কেস অফ গ্লুকোমা। অনেক ধরনের গ্লুকোমা আছে, এটা এই নট স্কোপ, এখানে সেই স্কোপ নাই এত কিছু আলোচনা করার। তবে জাস্ট আপনাদেরকে একটু বলছি যে অনেক সময় আপনাদের পেশেন্ট বলবে যে আপনাদেরকে যে চোখের প্রেশার তো হলো এত, আমাকে তো চোখের ডাক্তার দেখেছেন, উনি দেখেছেন প্রেশার 18, ভালো আছে, কিন্তু উনি আমাকে গ্লুকোমার ওষুধ দিয়েছেন। হ্যাঁ গ্লুকোমার ওষুধ দিয়েছি, কারণ উনার চোখের প্রেশার কম হলেও বা পাঠ্যপুস্তকে যা আছে তার মধ্যে থাকলেও উনার গ্লুকোমা আছে। তো এটা জাস্ট একটু ক্লিয়ারিফাই করার জন্য, কারণ আমাদের অনেক কলিগরাই আছেন, অন্যান্য সাবজেক্টের কলিগরা আমাদেরকে জিজ্ঞেস করেন যে গ্লুকোমা কেন বলছো বা আপনি কেন গ্লুকোমা বলছেন, পেশেন্ট ডক্টর আইওপি আমার জানা মতে নর্মাল রেঞ্জে আছে 12 থেকে 21। আমাদের জন্য 12 থেকে 21 ফর ওয়েস্টার্ন পিপল, আমাদের জন্য হলো 10 to 14। তো এটা একটু মনে রাখবেন, তাহলে অনেক ধরনের সংশয়, অনেক ধরনের ভুল বোঝাবুঝি থেকে আমরা বেঁচে থাকতে পারবো তাহলে ইনশাল্লাহ। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে যেমন স্ক্লেরাইটিসে যেমন পেশেন্টের ঘুম ভেঙে যায় ব্যথার চোটে, অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমাতে পেশেন্টকে আপনি ঘুম পাড়াতে পারবেন না,
পেশেন্ট ঘুমাবে না, পেশেন্টের ব্যথা কখনোই কমবে না, আপনি যাই দেন না কেন পেশেন্টের ব্যথা কমবে না। পেশেন্ট বলবে যে তার মাথা ফেটে যাচ্ছে, চোখ ফেটে যাচ্ছে, কারণ তার আইওপি অনেক বেশি, চোখের প্রেশারটা অনেক বেশি। যতক্ষণ পর্যন্ত আমরা চোখের প্রেশারটা কমাবো না, ততক্ষণ পর্যন্ত পেশেন্টের রিলিফ হবে না, সিমটোম্যাটিক কোনো ধরনের রিলিফই হবে না। তো এই গেল মোটামুটি আমাদের কিছু আই রিলেটেড ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি আই রিলেটেড কিছু ডিজিজ যেগুলোতে আই এক হয়। আরেকটা ডিজিজ নিয়ে একটু কথা বলি, অপটিক নিউরাইটিস। অপটিক নিউরাইটিস, যারা মেডিসিনে আপনারা ক্যারিয়ার করবেন বা অলরেডি করেছেন বা প্র্যাকটিস করছেন, আপনারা জানেন যে অপটিক নিউরাইটিস একটা ডিজিজের সাথে খুব কমনলি আসে, সেটা হলো মাল্টিপল স্ক্লেরোসিস। তো একটা পেশেন্টের মাল্টিপল স্ক্লেরোসিস আছে, তার অপটিক নিউরাইটিস পরবর্তীতে হয়েছে, এটা যেমন হতে পারে। আবার একটা পেশেন্টের অপটিক নিউরাইটিস হয়েছে এবং পরবর্তীতে, সাধারণত যেটা হয় যে একটা পেশেন্টের অপটিক নিউরাইটিস হলে ওই পেশেন্টের 32% চান্স থাকে পরবর্তী 10 বছরের মধ্যে মাল্টিপল স্ক্লেরোসিস ডেভেলপ করার। সুতরাং এই ধরনের পেশেন্ট কিন্তু আমরা ফলো আপে রাখি, রেগুলার ফলো আপে রাখি, এবং শুধু আমরা না, আমাদের সাথে সাথে মানে আমরা আই স্পেশালিস্টরা, আমাদের সাথে সাথে আমাদের নিউরোলজিস্ট অর মেডিসিন স্পেশালিস্ট যারা আছেন তাদের ওপিনিয়ন নেই, তাদের ফলো আপেও রাখি আমরা। পেশেন্ট বলবে যে হঠাৎ করেই উনি এক চোখে কম দেখছেন, কোনো কোনো সময় দুই চোখ, সাধারণত এক চোখে এটা হয়, ওভাবেই আসে, হঠাৎ করেই কম দেখছে, কোনো ট্রিগারিং ফ্যাক্টর নাই, কোনো ইন্টারেস্টিং ফ্যাক্টর নাই, কোনো ট্রমা নেই, হঠাৎ করে দেখছি না এই চোখে। এবং দেখছি না কি, হয় শুধু আঙ্গুল গুনতে পারছে অথবা শুধুমাত্র লাইটটা বুঝতে পারছে, এটুকুই, আলো আছে আলো নাই, আঙ্গুল একটা দুটো আঙ্গুল বুঝতে পারছে, সিভিয়ার ডিমনেস অফ ভিশন। এবং যেটা বললাম আমি যে এক্সামিনেশনের সময় বলেছি ওই স্লাইডে বলার সময়, যে যখন চোখটা নাড়াবে ডানে বামে উপরে নিচে নাড়াবে চোখটা, পেইন ফিল করবে, যে হ্যাঁ ব্যথা হচ্ছে, উপরে তাকাতে গেলে ব্যথা লাগে, নিচে তাকাতে গেলে ব্যথা লাগে, এমনি কোনো ব্যথা নেই। আবার যদি আমরা ওই থামটা রাখি চোখের উপরে, থাম রেখে একটু প্রেস করি, বলবে যে হ্যাঁ একটু ব্যথা হচ্ছে, ডাল একিং পেইন, একটু পেইন হচ্ছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যেই চোখটা এফেক্ট হয়েছে ওই চোখে সে রং বুঝতে পারবে না, সে রং চিনতে পারবে না। অপটিক নিউরাইটিসে পেশেন্ট কালার ভিশনটা এফেক্ট করে, কালার ভিশনটা সিভিয়ারলি এফেক্ট করে অনেক সময়। এবং দেখা যায় যে একটা পেশেন্ট অপটিক নিউরাইটিস থেকে সম্পূর্ণভাবে ভালো হয়েছে উইথ ট্রিটমেন্ট, কিন্তু তার কিছু না কিছু কালার সেন্স বা কন্ট্রাস্ট সেন্সিটিভিটি নষ্ট হয়ে গেছে। এই ধরনের একটা পেশেন্ট যদি আপনাদের কাছে আসে উইদাউট এনি ডিলে, পেশেন্টকে হয় নিউরোলজি, যেটা কাছে আপনাদের নিউরোলজিস্ট অথবা অপথালমোলজিস্ট যাকে কাছে পাবেন তার কাছে রেফার করে দেবেন পেশেন্টটাকে উইদাউট এনি ডিলে। কারণ এক হলো যে যদি আমরা পেশেন্টকে আর্লি ট্রিটমেন্ট না দেই, সেই ক্ষেত্রে এই পেশেন্টের এক হলো ভিশন তো নষ্ট হচ্ছেই, সেকেন্ড হলো যে একটা ট্রায়াল আছে, ONTT ট্রায়াল। ONTT ট্রায়ালে যেটা করা হয়েছিল যে অপটিক নিউরাইটিসের পেশেন্টদেরকে স্টেরয়েড IV মিথাইলপ্রেডনিসোলন দেওয়া হয়েছে, ইন্ট্রাভেনাস মিথাইলপ্রেডনিসোলন অপটিক নিউরাইটিসের পেশেন্টদেরকে দিয়ে দেখা গেছে যে ভিজুয়াল অ্যাকুইটির এন্ড পয়েন্টের ক্ষেত্রে কোনো রকম এফেক্ট করে না। মানে একটা পেশেন্টকে আমি যদি এটা দেই, আলটিমেটলি তার যে ভিশন হবে, না দিলেও ভিশন একই হবে, তাহলে দিব কেন? দিব এই জন্যই পেশেন্টটার ভিজুয়াল রিগেইনটা তাড়াতাড়ি হবে, এক। দুই নম্বর, এই পেশেন্টগুলো, যে পেশেন্টগুলো ইন্ট্রাভেনাস মিথাইলপ্রেডনিসোলন পায়, সেই পেশেন্টগুলো পরবর্তীতে মাল্টিপল স্ক্লেরোসিসে কনভার্ট করার রেটটা অনেক কম, 32% থেকে সেটা কমে 12-18% নেমে আসে। তো এটা খুব সিগনিফিক্যান্ট একটা ফাইন্ডিং। এই জন্য এবং অপটিক নিউরোটিসের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে উইদিন দি ফার্স্ট 3 ডেজ আমরা আসলে স্টেরয়েডটা স্টার্ট করতে চাই। সুতরাং এই ধরনের কোনো পেশেন্ট যদি আপনাদের কাছে আসে, পেশেন্টরা হয়তো অনেক সময় বুঝতে চায় না বা পেশেন্টরা কনভিন্সড হয় না, পেশেন্টকে কনভিন্স করে কাউন্সিল করে পাঠিয়ে দেবেন উইদাউট এনি ডিলে, ফর দি সেক অফ দ্যাট পেশেন্টস ভিশন অ্যান্ড লাইফ, এটা পেশেন্টকে বুঝিয়ে পাঠিয়ে দেবেন উইদাউট এনি ডিলে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি বলেছিলাম যে হেডেক। আমাদের হেডেক নিয়ে যখন একটা পেশেন্ট আসে, হেডেক নিয়ে মেডিসিন স্পেশালিস্টের কাছে আসে, নিউরোলজিস্টের কাছে আসে, ENT স্পেশালিস্টের কাছে আসে, ডেন্টাল সার্জনের কাছে যায় এবং আমাদের কাছে আসে, অনেক কারণে হেডেক হয়, এটা আপনারা সবাই জানেন। এটা আসলে মানে একটা ওয়েবিনারে বা একটা লেকচারে হেডেক করা যাবে না, হেডেক করতে গেলে মোটামুটি শত শত লেকচার লাগবে, দিস ইজ ফ্যাক্ট। সো আমি জাস্ট কিছু হেডেক যেগুলো রিলেটেড টু IEC অথবা রেফার্ড IEC করে, অথবা পেশেন্ট চোখের ব্যথা নিয়ে বা চোখের কিছু সিমটম নিয়ে উপস্থিত হতে পারে আপনাদের কাছে, এই জিনিসগুলো একটু জাস্ট একটু টাচ করব। সেটা হলো একটা ইম্পর্টেন্ট জিনিস হলো মাইগ্রেন। আমরা কম বেশি সবাই জানি মাইগ্রেন সম্পর্কে। একটা খুব ডিস্টিংগুইশিং ফিচার হলো মাইগ্রেনের, যে
পেশেন্টের হেডেকের সাথে অরা থাকবে, একটা ভিজুয়াল হ্যালুসিনেশন থাকবে, এটাকে আমরা টিকপসিয়াও বলি। সেটা হলো যে পেশেন্ট দেখবে যে একটা রেনবো অথবা একটা একটা হ্যালো, সেটা সাদা হতে পারে, কালার্ড হতে পারে। কালার্ড হলে আমরা রেনবো বলি, পেশেন্ট বলবে যে হ্যাঁ রেনবো রংধনুর মতো দেখি, অথবা লাল বা সবুজ রঙের একটা কিছু দেখি, অথবা বলবে যে দৃষ্টিটা আস্তে 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 চলে যায়। টিকপসিয়া যেটা, সেটা হলো দৃষ্টিটা চলে যাবে, যে চোখে কিছু দেখছি না আমি, আবার 30 মিনিটস পরে সে আবার দেখছে জিনিসটা এরকম, প্রচন্ড মাথা ব্যথা, আস্তে 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 অন্ধকার হয়ে গেল, এরপর মাথা ব্যথাও কমে যাবে, চোখে দৃষ্টিটাও চলে আসবে, টিকপসিয়া। তো একটা হলো হেডেক উইথ অরা, টিকপসিয়া। এটা হলো ফটোফোবিয়া, যে আলোর দিকে তাকাতে পারবে না, আনএবল টু উইথস্ট্যান্ড সাউন্ড, সে ব্যথা আওয়াজ হলে সে এটা সহ্য করতে পারবে না। এবং কিছু স্পেসিফিক ট্রিগার থাকবে, যে কিছু একটা সেন্ট, সেটা ফুলের গন্ধ হতে পারে, একটা দুর্গন্ধ হতে পারে, কোনো খাবার স্পেসিফিক গন্ধ হতে পারে, লাইট, একটা কালার লাইট হতে পারে, অথবা লাইট ফ্লিকার হতে পারে। অনেকেই আছে যাদের এই অ্যাম্বুলেন্সের যে ইয়েটা, এই ব্লিঙ্কার, অথবা গাড়ির সিগন্যালের যে ব্লিঙ্কার, আমরা যে ডান বাম যে সিগন্যাল দেই, এই ব্লিঙ্কার, এই ব্লিঙ্কারে তাদের ট্রিগারিং ইফেক্ট হিসেবে কাজ করে। অনেক পেশেন্ট আছে যে ওই লাইটটা, ওই লাল নীল লাইটটা, যেটা বিকনের লাইট, যেটা ঘুরে অ্যাম্বুলেন্সের উপরে, পুলিশের গাড়িতে, ফায়ার সার্ভিসের গাড়িতে, ওটা দিয়ে তার মাইগ্রেনের ট্রিগারিং ইফেক্ট হচ্ছে, সাউন্ড দিয়ে তার ট্রিগারিং ইফেক্ট হচ্ছে, ইভেন খাবার, আইসক্রিম খেয়ে মাথা ব্যথা, মাইগ্রেন ইয়ে হয়েছে, চকলেট থেকে হতে পারে, চা, ইভেন চা কফি থেকে হতে পারে। তো এই জিনিসগুলো হিস্ট্রিটা নিতে হয় খুব ভালো মতো। মাইগ্রেন একটা হলো এক্সক্লুশন, ডিজিজ অফ ডায়াগনোসিস অফ এক্সক্লুশন। আর আরেকটা হলো যে পেশেন্টের হিস্ট্রি নিতে হবে, যে কোন স্পেসিফিক ওষুধ খাচ্ছেন কিনা পেশেন্ট। অনেক সময় পেশেন্ট নিজেরাই আসে, এখন আসলে যেটা সমস্যা সবচেয়ে বড়, যে পেশেন্ট নিজেরাই ওষুধ খেয়ে আসেন, তারপরও আপনারা একটু যে পেশেন্ট আগে দেখিয়েছে কিনা, কোনো স্পেসিফিক মেডিকেশন নিচ্ছে কিনা, কিভাবে ব্যথাটা কমে, অথবা ব্যথাটা যখন হয় আগে থেকে বুঝতে পারে কিনা, এগুলো আপনারা সবাই খুব ভালো মতো জানেন, আমার চেয়ে ভালো জানেন। তো এই জিনিসগুলো দিয়ে আপনি মাইগ্রেন ডায়াগনোসিস করবেন। মাইগ্রেন ডায়াগনোসিস করার সময় অবভিয়াসলি আপনাকে সাইনোসাইটিস এক্সক্লুড করতে হবে, আপনাকে ডেন্টাল পেইনগুলো এক্সক্লুড করতে হবে, যে বলেছে যে মাইগ্রেন হলো একটা ডিজিজ ডায়াগনোসিস এক্সক্লুশন। সো এভাবে আপনি ইয়ে করবেন, যেহেতু এটা আইএক এবং ফটোফোবিয়ার সাথে রিলেটেড, এই জন্য আমি একটু জাস্ট টাচ করলাম মাইগ্রেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেক মাইগ্রেন থেকে একটু ডিস্টিংক্টিভ, কারণ মাইগ্রেনে সাধারণত যেটা হয় যে ফ্রন্টাল হেডেক হয়, কোনো কোনো সময় অক্সিপিটাল হেডেকও হতে পারে। ক্লাস্টার হেডেক খুব প্যাথোগনমিক্যালি এটা হলো ইউনিল্যাটারাল হেডেক হবে, এক সাইডে হবে, ব্যথা কখনোই অন্য সাইডে যাবে না, ব্যথাটা এক সাইডে হবে। এবং যেই সাইডে ব্যথা হবে দেখবেন যে ওই সাইডে চোখ দিয়ে পানি পড়ছে, ওই সাইডে একটু টোসিস আছে, চোখের পাতাটা একটু নিচের দিকে নেমে গেছে, একটু অনেকটা হর্নার সিন্ড্রোমের মতো, পিপুলটা একটু মিওসড আছে, এবং দেখবেন অন্য পাশের নাক ঠিক আছে, ওই পাশের নাক দিয়ে পানি পড়ছে, সর্দি আছে, এবং ইপসিল্যাটারাল ফেসিয়াল সুইটিং, ওই সাইডেই একটু ঘাম হচ্ছে, ওই সাইডটা একটু ভেজা, অন্য সাইডটা শুকনা। টিপিক্যাল হর্নার সিন্ড্রোমে যে ফিচারগুলো পাওয়া যায় ওই ধরনের পাওয়া যাবে, সাথে সিভিয়ার হেডেক। আপনি ডায়াগনোসিস করে ফেলুন যে এটা একটা ক্লাস্টার হেডেক, এটা শুড আন্ডারগো সাম ওয়ার্কআপ, আপনি পেশেন্টকে নিউরোলজিস্টের কাছে রেফার করে দেবেন, কারণ ওই পেশেন্টের অন্য প্যাথোলজি থাকতে পারে, উই শুড এক্সক্লুড হর্নার সিন্ড্রোম ওই পেশেন্টের ক্ষেত্রে। যদি না থাকে সেক্ষেত্রে ইটস ক্লাস্টার হেডেক। সাধারণত আমরা কিছু এনজোলাইটিক, কিছু সিডেটিভ টাইপের কিছু মেডিকেশন ইউজ করি অ্যালং উইথ পেইন কিলার্স। একটা ইম্পর্টেন্ট ডিজিজ আছে, টেম্পোরাল আর্টারাইটিস, আপনারা সবাই জানেন একটা মেডিকেল ইমার্জেন্সি। তো টেম্পোরাল আর্টারাইটিস আমাদের কাছে আসে সিআরএও নিয়ে, সেটা হলো সেন্ট্রাল রেটিনাল আর্টারি অকলুশন, অথবা ব্রাঞ্চ রেটিনাল আর্টারি অকলুশন, এক্সকিউজ মি, পেশেন্ট গোজ ব্লাইন্ড। তো পেশেন্ট ব্লাইন্ড হওয়ার আগে বা সিআরএও মানে আর্টারি অকলুশন হওয়ার আগে কিছু আমাদেরকে কিছু সিমটম দিয়ে যায়, তার মধ্যে একটা সিমটম হলো পেশেন্টের ভিজুয়াল মানে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হয়, ট্রানজিয়েন্ট ভিজুয়াল লস হয়। ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকে যেতে হয় যে পেশেন্ট হয়তো কনসিয়াসনেসটা লুজ করে, মানে আনকনসিয়াস হয়ে যায়, অথবা সেমি কনসিয়াস হয়, অথবা একটু উইকনেস হয় যেটা ফুল রিকভারি হয়।
ট্রানজিয়েন্ট ভিশন লস একই জিনিস, পেশেন্ট এক চোখে ব্লাইন্ড হয়ে যায়, হি গোস টোটালি ব্লাইন্ড, হি ক্যান সি নাথিং, ওনলি ডার্কনেস। সাধারণত কিছু সময় পরে, সময়টা ভ্যারি করে, 5 মিনিট থেকে আধা ঘন্টা, ইভেন এর চেয়ে বেশিও হতে পারে, 2-3 ঘন্টা হতে পারে, এরপরে পেশেন্টের দৃষ্টিটা ফেরত আসে এবং সম্পূর্ণ আগের মতো হয়ে যায়। তো এই ধরনের একটা বা দুটো অ্যাটাক হয় সিআরএও হওয়ার আগে। তো এই সিমটমগুলো আসলে এখনো ইগনোর করা যাবে না, আমরা অনেকে ইগনোর করি, ইভেন আমরা আমাদের চেম্বারও আমাদের হিস্ট্রিটা যখন দেয় বা বলে, আমরা হয় নেই না অথবা নিতে পারি না সময়ের অভাবে হোক বা আমাদের অজ্ঞতার কারণেই হোক। সো এই এই একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। পেশেন্টরা সাধারণত ওল্ডার এজ গ্রুপে হয়, মোর দেন 65 এই এজ গ্রুপে হয় পেশেন্টদের। একটা কমন মাথা ব্যথা থাকে, সেটা হলো যে মাথা ব্যথা হয় কপালের পাশে, টেম্পলে, এই 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 জায়গাগুলোতে হয়, মাথা ব্যথা এই জায়গাগুলোতে হয়। এবং আমরা যদি খুব ভালো মতো খেয়াল করি বা ইভেন পেশেন্টও বলে যে আমি বুঝতে পারি যে এখানে আমার একটা রগ লাফাচ্ছে, এইভাবেই বলে যে আমরা বুঝতে পারি, আমরা কিন্তু টেম্পোরাল আর্টারির পালসেশনটা দেখতে পারি, দেখা যায়। যদি আমরা প্যালপেট করি তাহলে দেখবো যে রাবারি, মনে হবে যেন একটা রাবার ওখানে, মানে কর্ড লাইক একটা সেন্সেশন, টিউব না, কর্ড, মনে হবে যেন একটা কর্ড লাইক। এবং হাত দিলে খুব টেন্ডার, হাত দিলে পেশেন্ট বলে যে প্রচন্ড ব্যথা। এবং খুব কমনলি পেশেন্ট বলে যে চিরুনি আঁচড়াতে গেলে, চুল আঁচড়াতে গেলে চিরুনি দিয়ে ব্যথাটা বেশি হয়, মানে প্রচন্ড ব্যথা হয়। এই পেশেন্ট যদি আমরা ব্লাড পিকচারটা দেখি, দেখবো যে খুব হাই এসআর থাকে, সিআরপিটা হাই থাকে এই পেশেন্ট সাধারণত। এটা একটা মেডিকেল ইমার্জেন্সি, এই ধরনের পেশেন্টদের আমরা আমাদেরকে কার্ডিওলজিক্যাল কার্ডিওভাস্কুলার একটা ইভ্যালুয়েশন করতে হয়, কারণ যে কোনো সময় একটা থ্রম্বাস এসে ইয়ে করতে পারে, অথবা যদি দেখি যে না এরকম থ্রম্বোএম্বোলিক কোনো ইভেন্টের সম্ভাবনা নাই, সেক্ষেত্রেও পেশেন্টদের যেহেতু এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন, উই শুড স্টার্ট স্টেরয়েডস টু সেভ দি ভিশন। ইভেন একটা পেশেন্ট সিআরএও নিয়ে আসছে, উই শুড স্টার্ট স্টেরয়েড, উই শুড গিভ স্টেরয়েড টু সেভ দি আদার আই। এবং পেশেন্টকে অবভিয়াসলি মেডিসিন স্পেশালিস্ট এবং কার্ডিওভাস্কুলার স্পেশালিস্টের, কার্ডিওলজিস্টের সাথে আমরা অলওয়েজ একটা ইতে রাখি, টাচে রাখি, ওপিনিয়ন নেই এবং রেগুলার ফলো আপে থাকতে বলি। ইটস দ্য ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ ফর দ্যাট পেশেন্ট। সো এটা ভেরি ইম্পর্টেন্ট টেম্পোরাল আর্টারাইটিস। আরও কিছু পেইন আছে, একটা হলো ট্রাইজিমিনাল নিউরালজিয়া, খুব সিভিয়ার পেইন হয় এবং ইট ইস ওয়ান অফ দোজ পেইন ইন হোয়ার আ পেশেন্ট কমিটস সুইসাইড। এত সিভিয়ার ব্যথা হয় এবং ব্যথাটা কমে না, ব্যথা কমানোর জন্য আমাদেরকে সার্জারি করতে হয়। আমাদেরকে মিনস যারা জেনারেল সার্জন আছেন, ইভেন ম্যাক্সিলোফেশিয়াল সার্জন আছেন, তারা সার্জারি করেন, তারা বিভিন্ন ধরনের ব্লক দেন, এখন তো রেডিও ফ্রিকোয়েন্সি নার্ভ অ্যাবলেশন টেকনিক্স আছে, এগুলো করা হয়। তো ট্রাইজিমিনাল নিউরালজিয়া যেটা হয় সেটা হলো যে পেশেন্টের হার্পিস জস্টার অফথালমিকাস যদি আমরা ট্রিটমেন্ট ঠিক মতো না করি, সেই ক্ষেত্রে ট্রাইজিমিনাল নিউরালজিয়াটা হতে পারে, যে ফেশিয়াল নার্ভটা সোয়েলিং হয়, এখানে ফেশিয়াল নার্ভটা সোয়েলিং হওয়ার পরে দেখা যায় যে ট্রমাটাইজড হয়, তারপর থেকে এই ল্যান্সিনেটিং পেইনটা আসতে থাকে, অনেকটা ফ্যান্টম পেইনের মতো বাট সিভিয়ার পেইন। তো এই জন্য যখনই আমরা একটা পেশেন্টে দেখবো যে প্রচন্ড ব্যথা নিয়ে আসছে, এক সাইডে ট্রাইজিমিনাল রিজনে ব্যথাটা নিয়ে আসছে, সেটা তিনটা ব্রাঞ্চও হতে পারে বা যে কোনো একটা ব্রাঞ্চও হতে পারে আলাদা করে ডার্মাটোম ওয়াইজ, যদি দেখি এরকম আছে আপনাদেরকে একটু খেয়াল করতে হবে যে তার স্কার আছে কিনা, যে সাইডে ব্যথা ওই সাইডে স্কার আছে কিনা। যদি দেখি যে না স্কার আছে, আমাদের মোটামুটি ডায়াগনোসিস ওইদিকেই যাবে যে এটা ট্রাইজিমিনাল নিউরালজিয়া, দিস ইজ হি হ্যাড এ হিস্টরি অফ হার্পিস জস্টার অফথালমিকাস। হার্পিস জস্টার অফথালমিকাস এর যদি আপনি ডায়াগনোসিস করেন, ইউ শুড টেক কনসালটেশন ফ্রম এ ডার্মাটোলজিস্ট অ্যান্ড অ্যান আই স্পেশালিস্ট, কারণ আই স্পেশালিস্টের এই জন্যই দেবেন যে অনেক সময় কর্নিয়া কনজাংটিভা ইনভলভ হয়, শুধু তাই না, হার্পিস জস্টার থেকে পেশেন্টের ইউভিআইটিস, রেটিনাইটিস, রেটিনোকরোটাইটিস হতে পারে, এন্ড পেশেন্ট ক্যান গো ব্লাইন্ড ফ্রম দ্যাট ডিজিজ। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গিভ অ্যাপ্রোপ্রিয়েট ডোজ স্টেরয়েড অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ডোজ অ্যান্টিভাইরালস। এখন অ্যাসাইক্লোভির ইউজ কমে গেছে, আমরা ভ্যালাসাইক্লোভির ইউজ করি বা ভ্যালোগ্যানসাইক্লোভির ইউজ করি, বাট স্টিল অ্যাসাইক্লোভির ইজ এ ভেরি গুড ড্রাগ। 5 বার করে দেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট, পেশেন্ট অনেক সময় 4 বার খায়, 3 বার খায়, অনেকেই আমরা আছি যে স্টার্টই করি 3 বার দিয়ে বা ট্যাপারিং করি, বিভিন্ন ধরনের ডোজ আছে, বিভিন্নভাবে অনেকে দেখে, আপনারা দেখবেন, আপনারা যারা জিপি করেন চেম্বার হয়তো পাবেন এরকম।
তো দের ইজ ওনলি ওয়ান ডোজ, দ্যাট ইজ 5 টাইমস। যেটা হয় যে পেশেন্ট ভালো হয়ে যাওয়ার পরে অনেক সময় দেখি যে পেশেন্ট যেটা হয় যে হারপিস সিমপ্লেক্স, এটা তো ট্রাইজেমিনাল গ্যাংলিয়াতে এটা রিসাইট করে, ওখানেই থাকে, ডরমেন্ট অবস্থায় থাকে। এই জন্য আমরা যেটা অনেক সময় করি যে একটা প্রোটোকল আছে যে আমরা টুয়াইস ডেলি একটা প্রোফাইল্যাকটিক হিসেবে রাখি অনেক সময়, স্পেশালি একটা সার্জারি করার আগে। একটা পেশেন্ট হাফিজ অফথালমিকাস হয়েছিল, নাও ইজ ভেরি গুড, হি ইজ হেলদি, অ্যাপারেন্টলি হেলদি। পেশেন্টের আমরা একটা সার্জারি করবো, বিট ক্যাটারাক্ট সার্জারি, বিট এনি আদার আই সার্জারি, ওটা করার আগে আমরা পেশেন্টকে প্রোফাইল্যাকটিক্যালি অ্যাসাইক্লোভির দিয়ে রাখি, মেবি 15 ডেজ ওর 7 ডেজ বিফোর উইথ স্টেরয়েড আমরা দিয়ে রাখি। এরপর সার্জারি করি, সার্জারির পরও আরও 4 to 6 weeks চালাই, তারপর ট্যাপার করে অফ করি। কারণ এনি সর্ট অফ পেইন, এনি সর্ট অফ ফিগারিং ইভেন্ট, ইভেন ফিভার, ফিভার ক্যান স্টিমুলেট দি ডরমেন্ট ভাইরাস টু বিকাম নন ডরমেন্ট অ্যান্ড এগেইন মেক দি লাইফ উইথ দি পেশেন্ট ভেরি পেইনফুল। এই ধরনের পেশেন্টগুলো পেইন ম্যানেজমেন্টের জন্য রেফার করে দিতে হবে। পেইন ম্যানেজমেন্ট এখন অ্যানেসথেসিওলজিস্টরা করেন, দেয়ার আর মেডিসিন, ডেন্টাল সার্জন, সবাই এই ধরনের ট্রাইজেমিনাল নিউরালজিয়ার ম্যানেজমেন্টের জন্য ট্রেনিং আছে তাদের। আমাদের কাছে ছাড়াও ডার্মাটোলজিস্ট, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, ENT, এই তিন গ্রুপের যে কারো কাছে বা সবার কাছে আপনি একটা কনসালটেশন নিতে পারেন যে ট্রাইজেমিনাল নিউরালজিয়া মনে হচ্ছে, হোয়াট ক্যান উই ডু, বা প্লিজ গিভ প্রপার ম্যানেজমেন্ট। তো এই ধরনের কেসগুলো রেফার করে দেবেন। রেফার্ড আইপেন আগে বলেছি, আমি শুরুতেই বলেছিলাম যে সাইনোসাইটিস ডেন্টাল রিলেটেড হতে পারে, মিডল ইয়ার ইনফেকশন থেকে হতে পারে। এগুলো ছাড়া খুব আনকমন দুটো কজ আছে, খুবই আনকমন, একটা হলো ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, একটা হলো টোরোসা হান্ট সিন্ড্রোম। তো এগুলো খুবই আনকমন, কিন্তু তারপর আমি জাস্ট এখানে একটু দিয়েছি মাথায় রাখার জন্য যে কমন ওই তিনটা ছাড়াও দুটো আনকমন ডিজিজ আছে যে ডিজিজ থেকে রেফার্ড আইএক হতে পারে। সাধারণত ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, টোরোসা হান্ট সিন্ড্রোম দুটোতে একই ধরনেরই ব্যথা হয়, পেশেন্টদের রেট্রো অরবিটাল বা রেট্রো বালবার পেইন হয়, যে পেশেন্ট বলবে যে ব্যথা হচ্ছে, মনে যেন চোখের পিছনে কিছু একটা ধাক্কা দিচ্ছে, এই জিনিসটা বলবে। আরেকটা জিনিস বলবে যে পেশেন্ট, আরেকটা হিস্ট্রি থাকবে, জ্বরের হিস্ট্রি থাকবে, কোনো কোনো সময় পেশেন্টের চোখ প্রপ্টোসিস থাকতে পারে প্লাস মাইনাস। টোলোসা হান্টে একটু পেইনটা বেশি হয়, ইনফ্লামেটরি কন্ডিশন অফ দি ক্যাভার্নাস সাইনাস, যেটা টোলোসা হান্ট সিন্ড্রোম। আর ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, এটা তো ডায়াগনোসিসের জন্য আসলে CT MRI বা MRV করতে হয়। আর টোলোসা হান্ট হলো ডায়াগনোসিস এক্সক্লুশন, আপনি সবকিছু ডায়াগনোসিস সবকিছু এক্সক্লুড করে দিলেন, তারপর আপনি টোলোসা হান্ট ডায়াগনোস করলেন। জেনারেলি নিউরোলজিস্ট ডু ইট, আমরা এটা আসলে ডায়াগনোসিস করি না, বা অনেক সময় দেখা যায় যে আমরা একটা MRI করেছি বা MRV বা MRA করেছি, সেখান থেকে ওকে মানে হঠাৎ করেই ডায়াগনোসিসটা হয়েছে, অ্যাক্সিডেন্টাল ডায়াগনোসিস যেটাকে বলে আর কি। সো এই ধরনের কেস আপনাদের কাছে যেতে পারে। সো টেক কেয়ার, বিওয়ার অ্যান্ড ডু গিভ প্রপার ট্রিটমেন্ট টু দি পেশেন্টস। এবং যেটা আপনাদের মনে হবে যে না ইট শুড বি রেফার্ড, ইট শুড বি রেফার্ড। তো যেটা আমাদের আসলে উদ্দেশ্য হচ্ছে এই ওয়েবিনারগুলো থেকে, যে আপনারা কোন পেশেন্টগুলোকে আপনারা ট্রিট করতে পারবেন আর কোন পেশেন্টগুলোকে আপনারা রেফার করবেন, কখন রেফার করবেন। কারণ আমাদের একটা টার্গেট আছে যে আমাদের ওয়েস্টার্ন কাউন্টারপার্ট যে কান্ট্রিগুলো আছে, অ্যাডভান্স কান্ট্রি যেগুলো আছে, তাদের হেলথ সিস্টেমটা যেমন যে জেনারেল প্র্যাকটিশনার থেকে তারপরে রেফারাল চেইন ধরে রেফারাল সিস্টেম ডেভেলপ, যেটা আমাদের দেশে টোটালি নাই। দেখা যাচ্ছে যে আপনি একজন GP হয়ে যেই রুগী দেখার কথা, ওই রুগী একজন কনসালটেন্ট দেখতেছেন বা একজন প্রফেসর দেখতেছেন, তো উনার সময় নষ্ট, রুগী ওভার ট্রিটেড হচ্ছে বা আন্ডার ট্রিটেড হচ্ছে, আর হলো মানে পেশেন্টের যে ইয়েটা ফ্লোটা ইউনিফর্ম না, পেশেন্টের ফ্লোটা সবসময় একদিকে ভারী থাকছে, যেটা আসলে খুব ডিফিকাল্ট, সব দিক দিয়ে ডিফিকাল্ট এটা। এটা যদি আমি চিন্তা করি ইকোনমিক্যাল দিক দিয়ে চিন্তা করি, সেটা যেমন একটা ইফেক্ট আছে, পেশেন্টের স্যাটিসফ্যাকশন বলেন, টাইম বলেন, ওয়েস্টেজ অফ প্রফেসর্স টাইম, কনসালটেন্টস টাইম, এটা একটা বড় ইস্যু। তো যাই হোক, সেগুলো পরের কথা। যখনই আপনি একটা পেশেন্ট আসবে আপনার কাছে চোখে ব্যথা নিয়ে, পেশেন্টের দেখবেন যে দৃষ্টি কমে গেছে, বা পেশেন্ট বলছে আপনাকে যে স্যার আমি চোখে একটু খারাপ দেখছি, আপনি দেখবেন একটু রেডনেস আছে, পেশেন্ট ফটোফোবিয়া আছে, আলোর দিকে তাকাতে অসুবিধা হচ্ছে, চোখ খুলতে পারছে না, পানি পড়ছে,
আপনি কোনো রকম ডিলে ছাড়া পেশেন্টটাকে রেফার করে দেবেন। আর যদি দেখেন যে না কিছু একটা ট্রিটমেন্ট, মানে আপনি অবস্থা বুঝে পেশেন্টকে আপনি অ্যান্টিবায়োটিক দিতে পারেন, পেশেন্টকে আপনি একটু ওয়ার্ম কম্প্রেশন বলতে পারেন, বাট উইদাউট এনি ডিলে পেশেন্টকে আপনি রেফার করে দেবেন। সো দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ ডিসকাশন। আই হোপ ইট ওয়াজ রিয়েলি গুড ফর ইউ অ্যান্ড আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমরা মনে হয় এখন কোশ্চেন নেব, কিছু কোশ্চেন আসলে সেটা নিয়ে আমরা একটু দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা কোশ্চেন আমি পেয়েছি যে ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস এর প্রপ্রোসিস অফ আই আমরা ট্রিটমেন্টটা কিভাবে দেব। আপনি মনে হয় ল্যাগ অফ থালমোসটাকে আপনি হয়তো প্রপ্রোসিস বলছেন, আসলে ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস এর প্রপ্রোসিস হয় না, ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস এ ল্যাগ অফ থালমোস হয়। ল্যাগ অফ থালমোস হচ্ছে যে চোখটা বন্ধ করতে পারে না, চোখটা খোলা থাকে, লিড ক্লোজার হয় না, এই কারণে পেশেন্ট মানে লং টাইম যাদের ফেসিয়াল নার্ভ পলসি আছে বা বেলস পলসি আছে তাদের একটা জিনিস দেখবেন যে ওয়াটারিং হয়, কর্নিয়াল অ্যাব্রেশন হয়, কর্নিয়াল আলসার হয়, রেডনেস থাকে। তো যখনই দেখবেন যে এরকম একটা পেশেন্ট ফেসিয়াল নার্ভ পলসি নিয়ে আসছে, আপনারা অবভিয়াসলি ওই চোখ, যে চোখটা এফেক্টেড, ওই চোখে লুব্রিকেন্ট দেবেন, যেটা হলো আর্টিফিশিয়াল টিয়ার আই ড্রপ, খুব ফ্রিকুয়েন্টলি দিতে হবে। এবং পেশেন্টকে বলে দিতে হবে যে পেশেন্ট যখন ঘুমাবে, ওর যেহেতু চোখের পাতাটা বন্ধ হয় না, খোলা জায়গাটা অয়েন্টমেন্ট দিয়ে একদম ভরে দেবে, মানে অয়েন্টমেন্ট দিয়ে ঢেকে দেবে যাতে ঢাকা থাকে। আরেকটা জিনিস যেটা আমরা করি সেটা হলো যে প্যাড ব্যান্ডেজ দিয়ে রাখি, অয়েন্টমেন্ট দেওয়ার পরে ঘুমানোর সময় অয়েন্টমেন্ট দিয়ে ব্যান্ডেজ করে রাখি, একটা ওই আইপ্যাড তার উপর মাইক্রোপোর দিয়ে আমরা লাগিয়ে দিই, যাতে এক্সপোজার কেরাটাইটিস না হয় বা এক্সপোজার কেরাটোপ্যাথি, যেটা হলো কর্নিয়াল অ্যাব্রেশন, তার পরবর্তীতে কর্নিয়াল আলসার, ইভেন অনেক সময় কর্নিয়াল মেল্টিংও হয়। আর শুধু যে ফেসিয়াল নার্ভ পলসির ক্ষেত্রে হয় তা না, যে সমস্ত পেশেন্টরা লম্বা সময় আইসিইউতে থাকে বা এইচডিইউতে থাকে, ওই ধরনের পেশেন্টদেরও এটা আমরা পাই যে একটু ল্যাগ অফ থালমাস, মাইল্ড ল্যাগ অফ থালমাস ওটা হতে পারে, যে একটু কর্নিয়াল অ্যাবলেশন হয়েছে বা কর্নিয়াল আলসারেশন হয়েছে। সো যখনই আপনার এরকম একটা পেশেন্ট পাবেন, আপনারা পেশেন্টের যেটা বললাম যে লুব্রিকেন্ট বা আর্টিফিশিয়াল টিয়ার ঘন ঘন দেবে, 2 ঘন্টা পর পর, 1 ঘন্টা পর পর, ইভেন আধা ঘন্টা পর পরও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি দেখেন যে ময়লা আসছে, ডিসচার্জ আসছে, অবভিয়াসলি একটা অ্যান্টিবায়োটিক স্টার্ট করবেন, মক্সিফ্লক্সিসিন হোক বা টুব্লোমাইসিন হোক, সিপ্রোফ্লক্সিসিন হোক, যেটাই হোক, এবং একটা অয়েন্টমেন্ট, অয়েন্টমেন্টটা রাত্রেবেলা দিয়ে প্যাড ব্যান্ডেজ দিয়ে তারপর ঘুমাবে। ইভেন দিনের বেলা ঘুমালো প্যাড ব্যান্ডেজ দিয়ে ঘুমাবে, আর ফিজিওথেরাপি বা অন্যান্য যা ট্রিটমেন্ট সেগুলো তো চলবে। আমি মনে হয় যে কোশ্চেনটা ই করেছি। আরেকটা প্রশ্ন পেয়েছি, যদিও এটা আজকের সাথে রিলেটেড না, যে কনজেনিটাল নেজাল ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশনের ট্রিটমেন্ট কি হবে। অনেক স্যার বলেন শুধু মেসেজ করতে, কিন্তু তারপরে যদি ভালো না হয় কি করব, বাচ্চা পেশেন্ট, বয়স 1 মাস খালি। নেজাল ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশন, এটা প্রথম কথা হচ্ছে যে এটা ট্রিটমেন্ট হলো মেসেজ করা, ল্যাক্রিমাল মেসেজ করা, এটাই এটা ট্রিটমেন্ট। 1 বছর বয়স পর্যন্ত, বাচ্চার বয়স 1 বছরের মধ্যে যদি ঠিক মতো ল্যাক্রিমাল মেসেজটা করা হয়, 90-95% অবস্ট্রাকশনই ওপেন হয়ে যায়। এটা পেশেন্টের প্যারেন্টসদেরকে এটা খুব ভালো মতো বুঝিয়ে দিতে হবে, খুব ভালো মতো কাউন্সিলিং করতে হবে এবং দেখিয়ে দিতে হবে। আমরা যেটা করি সেটা হলো আমরা নিজেরা দেখিয়ে দিই, এরপর আমাদের সামনে বলি প্যারেন্টসকে করার জন্য, যিনি করবেন সেটা মা হতে পারে, ববা হতে পারে, এবং এভরি 2-3 মাস পর পর আমরা ফলো আপে আসতে বলি, আমরা দেখি, আমরা অ্যাসেস করি যে কি অবস্থায় আছে। যখন দেখি যে না ল্যাক্রিমাল অবস্ট্রাকশনটা যাচ্ছে না, আমরা আবার বলি পেশেন্টকে যে আমাদের সামনে করে দেখান। তো মজার ব্যাপার হচ্ছে মোটামুটি 80% কেসেই আমরা দেখি যে বাচ্চার প্যারেন্টসরা ঠিক মতো মেসেজ করতে পারে না, আমাদেরকে আবার দেখাই দিতে হয়। তো ল্যাক্রিমাল মেসেজ, এটি হলো ট্রিটমেন্ট। যদি ইনফেক্টেড হয়, ইনফেক্টেড হওয়া এটা বুঝবেন হলো ময়লা আসে, যদি ময়লা আসে শুধুমাত্র সেই ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, অ্যান্টিটপিক্যাল অ্যান্টিবায়োটিক ড্রপ, তা না হলে আমরা সাধারণত অ্যান্টিবায়োটিক দিই না, আমরা মেসেজটা করে যেতে বলি। এখন 1 বছর যদি বয়স হয়ে যায়, 1 বছর হয়ে যাওয়ার পর এই 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 অবস্ট্রাকশনটা খোলার সম্ভাবনা নাই, থাকে না। এই জন্য 1 বছর হওয়ার সাথে সাথে, মানে 12-14 মাস বয়সের সাথে সাথে আমরা পেশেন্টকে সিরিঞ্জিং করি, ল্যাক্রিমাল সিরিঞ্জিং বা ল্যাক্রিমাল প্রোবিং। এটা হলো আমরা ল্যাক্রিমাল প্রোব দিয়ে অবস্ট্রাকশন যেটা আছে এটাকে আমরা ওপেন করার চেষ্টা করি। এটা 2-3 বার আমরা ট্রাই করতে পারি, যদি দেখি যে হচ্ছে না, মানে 1 বছর 1.5 বছরের পরে এটা আমরা ট্রাই করি না, কারণ পরে লাভ হয় না তখন। এরপর আমাদেরকে 5 বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হবে মিনিমাম। কোনো কোনো ক্ষেত্রে আমরা আরো বেশি ওয়েট করি, কারণ ফেসিয়াল ডেভেলপমেন্টের একটা ব্যাপার আছে। তারপর আমরা ডিসিআর সার্জারি করি, ডাক্টোসিস্টর আইনোস্টোমি সার্জারি করি। এই হলো মোটামুটি ইন এ নাটশেল ল্যাক্রিমাল গ্ল্যান্ড, ল্যাক্রিমাল ডাক্ট অবস্ট্রাকশনের একটা ট্রিটমেন্ট। বেলস পলসিতে কি স্যার স্টেরয়েডের রোল আছে? হ্যাঁ, বেলস পলসিতে স্টেরয়েডের রোল অবভিয়াসলি আছে,
বেলস পলসিতে যেটা হয়, ফেসিয়াল নার্ভটা সোয়েলিং হয়ে যায়। ফেসিয়াল নার্ভ সোয়েলিং হওয়ার কারণে, ইডিমা হওয়ার কারণে ফেসিয়াল নার্ভটা ফেসিয়াল ক্যানেলের মধ্যে ট্রমাটাইজড হয়। কারণ একটা একটা টিউবের মধ্যে দিয়ে ফেসিয়াল নার্ভটা যায়, টিউবটা হলো বনি টিউব, বনি ক্যানাল, আর ফেসিয়াল নার্ভটা হলো আপনার সফট টিস্যু। ফেসিয়াল নার্ভটা যদি ফুলে যায়, ইডিমাটাস হয়ে যায়, তো বনি ক্যানালের এগেনস্টে এটা বারবার ট্রমা হতে থাকবে, এটা ড্যামেজ হবে। তো যত বেশি ড্যামেজ, ফাইবার ড্যামেজ হবে, তত বেশি এটার আপনার এই পরবর্তীতে প্রগনোসিসটা খারাপ হবে। এই জন্য আমরা যদি ইমিডিয়েটলি আমরা স্টেরয়েড স্টার্ট করে দেবো। বেলস পলসিতে আমরা যখন স্টেরয়েড স্টার্ট করি, স্টেরয়েড সাধারণত ডিভাইডেড ডোজে আমরা দেই না। বেলস পলসিতে আমরা সিঙ্গেল মর্নিং ডোজ দেই, সিঙ্গেল ডোজ, 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট হিসাবে। সেই ক্ষেত্রে একজন অ্যাডাল্ট 60 কেজি অ্যাটলিস্ট যদি হয় ওজন, সেক্ষেত্রে আমরা 20 মিলিগ্রাম কোর্টান ট্যাবলেট আমরা দিতে পারি, তিনটা করে সকালবেলা খাবার পরে 5 দিন বা 7 দিন, তারপরে আড়াইটা করে 5 দিন বা 7 দিন, তারপর দুটো করে 5 দিন বা 7 দিন, তারপর দেড়টা করে, তারপর একটা করে, তারপর অর্ধেকটা করে, অথবা কোনো কোনো সময় তিনটা দুটো একটা, 10 দিন 10 দিন 10 দিন, এইভাবে দেওয়া হয়। এটা এক একটা জায়গায় বা এক একটা ইনস্টিটিউট বা এক একটা হাসপাতালের ক্লিনিক্যাল সিনারি বা প্রোটোকল এক এক রকম, বাট স্টেরয়েড দিতে হবে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের কাছে মোটামুটি এই পর্যন্তই কোশ্চেন ছিল। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আর যারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন তাদেরকেও ধন্যবাদ যে আপনারা জয়েন করেছেন। আশা করি আজকের আমাদের আলোচনা আপনাদের কিছু না কিছু কাজে আসবে দৈনন্দিন জীবনে। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।